নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। রেশনের গম পাচারের চেষ্টার অভিযোগ এনে মিলের গেটের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করল বিজেপি। রবিবার বনগাঁর কালুপুর যশোর রোড অবরোধ করেন তারা। প্রধানমন্ত্রী খাদ্য যোজনার রেশনের গম বাংলাদেশে পাচারের চেষ্টার অভিযোগ তুলে বনগাঁর কালুপুরে যশোর রোডে অবরোধ করল ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। তাদের দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ মিলে প্রচুর পরিমাণে রেশনের গম ও চাল মজুত করা হচ্ছে, সেগুলি বাংলাদেশে পাচার করা হবে বলেও আশঙ্কা বিজেপির। এরই প্রতিবাদে রবিবার সকালে মিলের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করে কয়েকশো বিজেপি কর্মী। কেন্দ্র সরকার থেকে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত যে খাদ্যদ্রব্য, বিশেষ করে গম এবং চাল, দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে পাচার হচ্ছে বাংলাদেশে। গরিব মানুষের খাদ্য থেকে বঞ্চিত করে পাচার হচ্ছে, ইতিমধ্যে সেটা প্রমাণিত। গোজাডাঙ্গা বর্ডারে দুদিন আগেই ধরা পড়েছে। এবং এই যে সামনে, যে মিলের সামনে আমরা অবরোধ করছি, আমরা নিশ্চিত যে এই মিলের মধ্যে এখনো পর্যন্ত FCI-এর হিসাব বহির্ভূত প্রচুর চাল গম এখানে মজুত রয়েছে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এই মিলে পাচারের উদ্দেশ্যেই এই গম মজুত করা হচ্ছিল। বিজেপির দাবি, মিলে কত টন গম মজুত আছে তা জানাতে হবে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের FCI যে চাল গম রেশনের, আজকে বাংলার গরিব মানুষ রেশনের চাল গম পাচ্ছে না, সেই ঘুঘুর ভাষায় এসে এই চাল গম এখানে ড্যাম্পিং হচ্ছে। ড্যাম্পিং হওয়ার পরে এই চাল গম বাজারে বিক্রি করা হচ্ছে। এখানে বসে ভারত সরকারের চাল গম চুরি করে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে মিলের জয়েন্ট ডিরেক্টর মন্টু সাহা বলেন, প্রধানমন্ত্রী খাদ্য যোজনার গম প্রশাসনের নির্দেশে আমার মিলে মজুত করা হচ্ছিল, প্রশাসনের নির্দেশে সেগুলি দিয়ে দেওয়া হবে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, বিজেপি রাজনীতির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনছে, প্রশাসন নির্দেশ দিয়েছে, সে কারণেই সেগুলি মজুত করা হচ্ছিল। গোজাডাঙ্গা বর্ডারে যে গম রপ্তানির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আমরা যারা এই নিত্যনৈমিত্য বর্ডার সংক্রান্ত বিষয় বা লোকাল লোক নিয়ে প্রশাসনিক কাজ করি, কাস্টমসের আধিকারিকরা তারা গিয়ে সেই মালটাকে যখন ধরে এবং পুলিশের সহযোগিতা নিয়ে সেই মালটাকে আরও 175 টন মাল ধরা পড়ে এবং সেটা কাস্টমের কাস্টডিতে থাকার পরে কাস্টম সেটাকে লোকাল পুলিশের হাতে এনকোয়ারির জন্য পাঠিয়ে দেয় এবং সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে উনি যেখানে মাল রাখবেন সেই জায়গাটা হচ্ছে, সেই মালগুলো সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারেই থাকবে এবং সেখানে গিয়ে কোনো মিল মালিক বা এদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। করোনায় যখন মানুষ 600 মানুষ বনগাঁর শহরের উপরে 600 মানুষ আজকে যখন আক্রান্ত, সেই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা না করে, আইনের পথে চলতে না দিয়ে তাদের মত অনুযায়ী এই এলাকার মানুষকে বিভ্রান্ত করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে পাচারের আগে 175 গাড়ি রেশনের গম আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকেরা। গমের বস্তায় সরকারি সিলমোহর রয়েছে। বিজেপির দাবি, বিপুল পরিমাণ এই গম বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। গৃহবধূকে কুপিয়ে খুন করে বস্তাবন্দি দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ননদ ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ননদ ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ননদের এক প্রতিবেশীও যুক্ত বলে দাবি পুলিশের। পরে প্রমাণ লোপাটের চেষ্টায় বস্তাবন্দি করে দেহটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার সেনডাঙ্গা আনন্দপাড়া এলাকায়। মৃতার নাম ইলা বিশ্বাস। জানা গেছে, ইলা বিশ্বাস ও তার স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। ইন্দ্রজিতের বোন রীনা মণ্ডল ও তার স্বামী বিপদ মণ্ডলের। বর্ধমানের পূর্বস্থলীতে বিয়ে হলেও গত 2 মাস ধরে দাদা বৌদির সাথে অশোকনগরের বাড়িতেই থাকত রীনা ও তার স্বামী। শনিবার সকালে কাজে বেরিয়ে যান ইন্দ্রজিৎ বিশ্বাস। দুপুরে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে বোনকে জিজ্ঞাসা করেন। বোন ও তার স্বামী জানে না বলেই জানান। এরপরই ঘরের কোণে জল দিয়ে ধোয়া একটি জায়গা দেখে সন্দেহ হয় ইন্দ্রজিৎ বাবুর। পাশেই রক্তের দাগ দেখে
বাড়ির পেছনে গেলে সেপটিক ট্যাঙ্কে রক্তাক্ত বস্তাবন্দী কিছু দেখতে পান তিনি। এই কিছুদিন হয় বিগত 4 মাস হলো আর কি বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে এখনও বলছে যে এখানে জমি আমাকে দিতে হবে, এটাই দিতে হবে। একটা ছেলেকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, তারপরে এখন ও বলছে যে জমি আমি ছাড়বো না, আমি জমি নেব। আর ও বলছে যে না তুমি বলো আর কি। তখন আমাদের এখানে যারা ছিল তারা বসে একটা মীমাংসা করে দিল যে ওকে 2 লাখ টাকা দিলে ও বাড়ির থেকে চলে যাবে। ওকে নাকি কেটে মেরেছে, মানে গলা কেটে মেরেছে। প্রতিবেশী ও অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় ইন্দ্রজিতের বোন রীনা মণ্ডল ও তার স্বামী বিপদ মণ্ডল ও রীনার প্রতিবেশী শিপ্রা বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জেরার মুখে খুনের কথা স্বীকার করে অভিযুক্তরা। এরপরই 3 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ও কি করলো, আজ চারিপাশে ঘোরাঘুরি করছে যে কোথায় গেলো কোথায় গেলো, একে ফোন করছে ওকে ফোন করছে, ফোন টোন করে তারপর সে আর পাচ্ছে না। না পেয়ে তো ওর একটু সন্দেহ হলো, আশপাশে এরকম দেখি সব ধোয়া মোছা ধোয়া মোছা, সব জল জল, ওর মনে একটু কেমন সন্দেহ হলো। তারপর কোথায় কী রক্তের দাগ আস্তে আস্তে দেখতে 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 গিয়ে সেফটি ট্যাঙ্কের ওখানে গেছে, গিয়ে দেখে কি চটি ফটি কী আছে। চটি দেখার পরও সন্দেহ হলো এটা কী অবস্থা, তখন দেখে যে ওর এই অবস্থা। তখন ও আত্মীয় স্বজন এবং থানায় সেটা খবর দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আমি স্বামীর ঘরে ফিরতে চাই, এমন দাবিতে স্বামীর বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। আমি আমার স্বামীর ঘরে ফিরতে চাই, এমনই দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেনাপুর এলাকায়। রবিবার সকাল থেকেই স্বামীর ঘরে ফিরতে চাই দাবি নিয়ে ধর্ণায় বসেন তানজিলা খাতুন। এলাকায় বেশ কয়েকটি প্ল্যাকার্ড লাগিয়ে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে এদিন বসে পড়েন তিনি। গৃহবধূর দাবি, 5 মাস বিয়ের পর থেকেই স্ত্রীকে ঘরে তুলছেন না স্বামী আলফাজ রহমান। বারবার স্বামীর ঘরে ঢুকতে চেয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে, অবশেষে এই সিদ্ধান্ত। এদিন স্বামীর বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসেন তিনি। দাবি, স্বামীর ঘরে ঢুকতে না দিলে দীর্ঘদিন এভাবেই ধর্ণা চালিয়ে যাবেন তিনি। মেয়ের সাথে 3 বছর ফোনে কথা হয়, হ্যাঁ, একটা প্রেম ভালোবাসা হয় 3 বছর ধরে, হ্যাঁ। আমার পর বিয়ে হলো এই মাস মাসে, হ্যাঁ। সাত ওখানে যা বাসা করে, করার পর এবার আর গেল না কো, তারপর আমি গ্রামবাসীর কাছে বিশ্বাস দিয়েছি যাতে আমার মেয়ের সংসারটা বজায় থাকে। এখন এখন মেয়েকে ঘরে তুলতে না কো, এরা তো তালাতে চলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। লকডাউনে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে সরকারি অনুদান এদিন বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায়। এই অনুদান তুলে দেওয়া হয় এদিন। জানা গিয়েছে পৌর এলাকার 2000 জন হকারের হাতে 2000 টাকা করে অনুদান তুলে দেওয়া হবে। লকডাউনে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে আগেই অনুদানের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বনগাঁ পৌর এলাকার হকারদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হলো বনগাঁ পুরসভার ব্যবস্থাপনায়। পুরসভা সূত্রে জানা গেছে পৌর এলাকার প্রায় 2000 হকার এই সুবিধা পাবেন। প্রাথমিকভাবে রবিবার 837 জন হকারের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এদিন বনগাঁ হীরালাল মূর্তির কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শঙ্কর আড্ড সহ প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্য ও পৌরসভার বিদায়ী কাউন্সিলর বৃন্দ। সরকারি অনুদান পেয়ে খুশি হকাররা, এ বিষয়ে প্রশাসক শঙ্কর আড্ড জানান। আজকে আমাদের বাংলার মধ্যে আমাদের দিদি মাননীয় মমতা ব্যানার্জী, আমরা জানি আমাদের এই করোনা একটু সংক্রমণের কারণে এবং লকডাউন থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের, যারা ক্ষুদ্র মানুষ, যারা ফুটপাতে ব্যবসাদার, কেউ দেখা যাচ্ছে পানবিড়ির দোকান, কেউ চায়ের দোকান, কেউ ফল ফুল থেকে আরম্ভ করে কেউ মাদুর বেচে, এরকম ক্ষুদ্র দোকানদারদের তাদের ব্যবসা কর্মসংস্থান অত্যন্তভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের এই পূজা মাসুমের জন্য তাদের পরিবারের মুখে, তারা যে আমরা জানি এই দুর্গা পুজো বা কালী পুজোর সময় একটু নতুন বস্ত্র সবাই পরে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই হকার ভাইদের হাতে তানি 2000 টাকা করে অন্য পৌরসভার মাধ্যমে
2000 পরিবারের হাতে তিনি সেই টাকাটা তুলে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার সেই মাধ্যমে ডিবিটি মাধ্যমে আমরা সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিলাম এবং প্রত্যেকের মুখে একটাখানি বাংলার মুখ্যমন্ত্রী যে হাসি ফুটিয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই বঙ্গা পৌরসভার পৌর নাগরিকদের তরফ থেকে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। রাজ্যপালের উচিত সংবিধানের সীমানার মধ্যে থাকা। বারাসাতে এক অনুষ্ঠানে এসে কথা বলেন বাম পরিষদীয় নেতা সুজয় চক্রবর্তী। এদিন তিনি তৃণমূলের সমালোচনাও করেন। রাজ্যপালের উচিত সাংবিধানিক গণ্ডির মধ্যেই থাকা, যা বর্তমান রাজ্যের রাজ্যপাল লঙ্ঘন করছেন। এভাবেই রাজ্যপাল জগদীশ ধনখড়ের তীব্র সমালোচনা করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এদিন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ন্যায্য মূল্যের সবজি বিক্রয় কেন্দ্র ও শ্রমজীবী ক্যান্টিনে এসে একথা বলেন তিনি। পাশাপাশি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি জনসমক্ষে আনার ঘটনারও তীব্র নিন্দা করেন সুজন চক্রবর্তী। এদিন রাজ্যের শাসক দলেরও সমালোচনায় সরব হন এই বাম নেতা। একেবারে জ্বালানি দিয়ে নিয়ে কোনো সন্দেহ নেই, রাজ্যপালের কাজ তার কোনো কথা থাকলে সেটা দিল্লিকে জানানো, রাজ্যপালের কাজ কিন্তু সাংবাদিক বৈঠক করে করে ঘুরে বেড়ানো নয়। রাজ্যপালকে আমরা বারবার যে কথাটা বলেছি যে সাংবিধানিক গণ্ডি লক্ষণ রেখা সবাইকে মান্য করা উচিত, রাজ্যপালকেও মান্য করা উচিত। আমরা আগে যারা বিরোধী দল ছিল তৃণমূল তার মতো নয়, তারা রাজ্যপালকে ধর্ণামঞ্চে নিয়ে হাজির হয়েছিল, বিরোধীদের ধর্ণা মঞ্চে। যারা বিরোধীদের ধর্ণা মঞ্চে রাজ্যপালকে নিয়ে গিয়ে খুশি হয় তারাই তো এখন সরকার চালাচ্ছে, তারা রাজ্যপালের বিরুদ্ধে বলবে কোন মুখে? আমরা বলতে পারি রাজ্যপাল পত্র অপ্রয়োজনীয়। বারবার আমরা এই কথাটা মনে করি, রাজ্যপাল পত্র অপ্রয়োজনীয় এবং রাজনীতির অংশীদার বা রাজনীতির ক্রীড়ক রাজ্যপাল হোক, এটা ঠিক হবে না, এটা ভুল হবে। আমি একই রকম ভাবে কথাটা বলছি, রাজ্যপালকে কিভাবে দেখছিস, যে বড় কথা হচ্ছে রাজ্যের শাসক দল অথবা বিরোধী দল রাজ্যপালকে কিভাবে দেখে। অতীতে যারা বিরোধী দল ছিল তারা রাজ্যপালকে দলীয় কর্মী হিসেবে ব্যবহার করতে চাইতো বলে ধর্ণা মঞ্চে নিয়ে হাজির করত। এখন আমরা যারা বিরোধী দল আমরা মনে করি যে রাজ্যপালের সাংবিধানিক জায়গাতেই তার থাকা উচিত, পত্রা প্রয়োজন থাক না থাক যতক্ষণ আছে সাংবিধানিক জায়গায় থাকা উচিত, তার বাইরে তার বেরোনো উচিত নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা, খবর দেন দেগঙ্গা থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে দেগঙ্গা থানার দোগাছিয়া এলাকায় বিদ্যাধরী নদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। স্থানীয়দের অনুমান অন্য কোথাও খুন করে ওই ব্যক্তির দেহ ফেলে দেওয়া হয়েছে নদীর জলে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। সকালবেলা এসে দেখে এই নদীর ধারে একটা লাশ পড়ে আছে, এটা বিদ্যাধারী নদী। গ্রামের লোক সব সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে এখানে একটা লাশ পড়ে আছে, দেখলো কোন জায়গায় আমরা চিনতে পারিনি, এটা দোগাছিয়া মণ্ডলপাড়ার। এখানে কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় একটা দড়ি মতো বাঁধা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। আমবাগানে গাছ থেকে উদ্ধার এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর এলাকায়। পরিবারের দাবি তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিজেপির দাবি মৃত যুবক তাদের কর্মী। আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার গয়েশপুরে। মৃত যুবকের নাম বিজয়শীল। রবিবার সকালে গয়েশপুর শ্মশান এলাকায় একটি আমবাগানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের স্ত্রীর দাবি তার স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামী তো গলা ধরে দেয়নি, ওইভাবে কোনোদিনও দিতে পারে না, কেন আমার ছেলে মেয়ের জন্য ও যা কষ্ট করেছে বলে কি আমি কোনোদিন কখনো তোমার ছেড়ে যাবো না, চিন্তা নেই আমি মরবো না। কিন্তু ওরে মার্ডার করার জন্য অনেকবার ঠেক দিয়েছে, একবার অক্ষয় গুলি দিয়েছে, একবার সাহেব গুলি দিয়েছে, সাহেব গুলি পিস্তল ঠেকিয়েছে ওই সেই যে বেদি ভবনে, তখন আমরা অতটা গুরুত্ব দিই, আমার বাচ্চা আছে, যদি আমি আমার থানায় না নেই এ বিষয়ে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় দাবি করেন বিজয় বিজেপির সক্রিয় কর্মী, মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছেন তিনি।
এই পরিকল্পনা করেই মারা হয়েছে। আমরা এখানকার যিনি আধিকারিক আছে তার কাছে দাবি জানালাম যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিও ক্যামেরা করে যাতে পোস্টমর্টেম করা হয়। তো উনি সেটা বললেন অ্যাপ্লিকেশান দিতে কিছু নিয়ম আছে, সেটা মেনে সব কিছু করা হবে। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। জলমগ্ন এলাকা থেকে জল নিকাশি ব্যবস্থার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের দাবি, খোলা জলে মাছ ধরার চেষ্টা। জলমগ্ন এলাকা থেকে জল নিকাশি ব্যবস্থার দাবিতে হাসপাতাল গেটের সামনে তারস্বরে মাইক বাজিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। ঘটনায় তৃণমূল শিবিরের কটাক্ষ, ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই হাবড়া পুরসভার 7, 8 ও 15 নম্বর ওয়ার্ড জলমগ্ন অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে জল নিকাশের জন্য 15টি পাম্প বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে। জল সরে গেলে জল সমস্যার স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছে KMD, সেচ দপ্তর ও পুর দপ্তরের কর্মীরা। জানা গেছে এই জল সমস্যার সমাধানের জন্য হাবড়া জুড়ে ড্রেনেজ সিস্টেম করা হবে, তার ব্লু প্রিন্টও তৈরি হয়েছে। হাবড়া পৌরমণ্ডল উত্তরের উদ্যোগে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ। এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে, গত 1 মাস ধরে মানুষের সৃষ্টি করা জল, সেই জলে বন্যা সংঘটিত হচ্ছে। আর এটা আমরা যা মনে করি, এই মানুষের সৃষ্টি করা বন্যার যে জল, সেটা তৃণমূলের কতিপয় নেতা যারা বিভিন্ন তৃণমূলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা দালালরাজ সিন্ডিকেট রাজ কায়েম করেছেন। তারা পদ্মার যে নিচু জমি, সেই জমিকে উঁচু করে প্লট করে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন, যার ফলে জল আটকে যাচ্ছে আর বন্যা তৈরি হচ্ছে, কৃত্রিম বন্যা তৈরি হচ্ছে। রবিবার সকাল 11টা নাগাদ হাবড়া পোস্ট অফিস রোডে জল নিকাশি ব্যবস্থার দাবিতে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিজেপির দাবি, শাসক দল ভোটের রাজনীতির জন্যই পাম্প বসিয়ে জল নিকাশের কাজ করছে। পাশাপাশি বিজেপি নেতৃত্ব আরও দাবি করেন, তাদের ওপর জল নিকাশির দায়িত্ব দেওয়া হলে 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। এদিন অবস্থান বিক্ষোভের জন্য হাবড়া পোস্ট অফিস রোড ও হাবড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় যেভাবে মাইক বাজানো হয়েছে, তার জেরে হাসপাতালে ভর্তি অসুস্থ রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের দাবি, হাসপাতালের ভেতর থেকে বিশেষ কোনো প্রয়োজনে মাইকিংয়ের মাধ্যমে কোনো রোগীর আত্মীয়কে ডাকা হলেও অবস্থান বিক্ষোভের মাইকের আওয়াজে কোনো শব্দই তাদের কানে পৌঁছাচ্ছে না। প্রত্যেকটা পেশেন্ট তো অসুস্থ অবস্থায় আসে এখানে, তারা শুনতো, কিন্তু সাইড থেকে যদি এরকম মাইকের আওয়াজটা আসে তখন তাদের একটু বিরক্ত বোধ হয়, নিজেদের মানে অস্বস্তি বোধ মনে করে। মানে এরকম চিৎকার মারার কোনো মানে হয় না। একটা হসপিটাল সামনে, হ্যাঁ, রুগী অসুস্থ, এরকম চিৎকার মারার কোনো মানে হয়? এই চিৎকার কোনো দাম আছে? এ বিষয়ে হাবড়া পুরসভার প্রশাসক নীলিমেশ দাস বলেন, বিজেপির শুভ বুদ্ধির উদয় হোক। যে বিজেপির নেতৃত্বের সুস্থ বুদ্ধির উদয় হোক, হসপিটালের গেটের সামনে মাইক লাগিয়ে হসপিটালের অসুস্থ রুগীদের এবং পেশেন্ট পার্টিকে অসুবিধা করে সভা করা যায় না, এটা বিজেপির নেতৃত্বকে বুঝতে হবে। দ্বিতীয়, এই 8 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের যে জাংশনে যে জল জমে রয়েছে, এটা নতুন কোনো সমস্যা না, এটা বহু দিনের পুরনো সমস্যা। কিন্তু এই প্রথম মাননীয় বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে, হাবড়া পৌর সভার উদ্যোগে এই অবস্থার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, সচেতনতার দর্পণ।